বায়ুসেনার বিমানে জরুরি অবতরণ মহড়া। বিমানটির মহড়া চলার সময় ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। মহড়ায় উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল আর কে এস বাদুরিয়া। এই বিমানটিতে রাজস্থানের বাড়মেরে 2 নম্বর জাতীয় সড়কে জরুরি অবতরণ করানো হয়। বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফটটি অবতরণ করে। রাস্তায় সাধারণত মানুষ চলাচল করে, গাড়ি আর ট্রাকের ভিড় থাকে, সেখানে জরুরি অবতরণ করেছে বায়ুসেনার বিমান। এটা প্রমাণিত হয়েছে যে ভারতীয় সড়কও প্রয়োজনে জরুরি অবতরণের ক্ষেত্র হয়ে উঠতে পারে। এতে প্রমাণিত হয় ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। রাস্তার পরিকাঠামোর মান পরীক্ষা করার জন্যই এই মহড়া বলে জানানো হয়েছে। এরপরে জাগুয়ার্স এবং সুখোই Su-30 MKI এয়ারক্রাফটগুলি ল্যান্ডিং এবং টেক অফ করে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন রাজ্যের মোট 12টি হাইওয়েকে সম্ভাব্য জরুরি অবতরণ বিমান স্ট্রিপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।